হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস সেভেন রায় মার্টিন প্রশ্ন বিচিত্র 2023 প্রথম পর্যায়ের ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞানের আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার টুটা সলভ করেছিলাম, তাই আজকে আমরা সলভ করছি মডেল কোয়েশ্চেন পেপার থ্রি। এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলো যদি না দেখে থাকো, আমি নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা সেগুলি প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়া তোমরা প্লেলিস্টে পাবে প্লুসমস সলিউশন আর প্রশ্ন বিচিত্র অন্য সাবজেক্টের সলিউশন। তাই চাইলে গিয়ে প্লেলিস্ট খুলে নিজে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও। আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর সব উত্তরগুলো নোট ডাউন করে নিও। আর আমি কোন সহায়িকা বইতে কোন পেজ থেকে লিখছি সেটাও আমি উল্লেখ করে দেব, তাই সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো। পেজ নাম্বার 182 মডেল কোয়েশ্চেন পেপার থ্রি, বীরভূম জেলা স্কুল, গ্রুপ এতে রয়েছে এক নম্বরে। প্রতিটি প্রশ্নের চারটি করে উত্তর দেওয়া আছে, সঠিক উত্তরটিতে টিক দাও। এখানে ছটা প্রশ্ন আছে, প্রত্যেকটা মান এক এক করে, মোট থাকছে ছয় নম্বর। একে রয়েছে পদার্থের অবস্থান্তরের জন্য দায়ী, এটা হবে অপশান নম্বর বি লিনতাপ। ফারেনহাইট থার্মোমিটারের প্রাথমিক অন্তর হলো অপশান নম্বর ডি 180। পারদের ল্যাটিন নাম হাইড্রোজিরম। চার নম্বরে রয়েছে পরমাণুতে কোন কণা দুটি সংখ্যায় সমান, এটা হবে অপশান নম্বর সি প্রোটন ও ইলেকট্রন। পাঁচ নম্বর, প্রায় 500 বছর আগে ইউরোপে প্রচলিত রোগটির নাম, অপশান নম্বর সি স্কার্ভি। ছয় নম্বর, অতিরিক্ত প্রোটিন শরীরে জমা হলে যে সমস্যা দেখা যায় তা হলো অপশান নম্বর বি বাত ও কিডনি স্টোন। গ্রুপ বিতে রয়েছে তিনটে প্রশ্ন, আর এই প্রত্যেকটা মান এক এক করে, মোট থাকছে তিন নম্বর। দুয়ের একে রয়েছে শূন্যস্থান পূরণ করো, অনেক গ্লুকোজ অণু জুড়ে এটা শূন্যস্থান হবে, শ্বেতসার তৈরি হয়। সত্য না মিথ্যা লেখো, ফেরিক যোগে এফিএ যোজ্যতা দুই, এটা মিথ্যা, তার কারণ ফেরিক যোগে এফিএ যোজ্যতা হচ্ছে তিন। তিন নম্বর, গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে, এটা হবে ঘনীভবন। গ্রুপ সিতে তিনের দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয় ব্যাপারটা বলে দিচ্ছি। আর এখানে আছে তিনটে প্রশ্ন, প্রত্যেকটা মান দুই দুই করে, মোট থাকছে ছয় নাম্বার। দিনের আগে আছে সারাদিন নানা কাজ করার জন্য কিসের প্রয়োজন, এটা হবে শক্তির প্রয়োজন। তাই লিখবে সারাদিন নানা কাজ করার জন্য শক্তির প্রয়োজন। এটা কোথা, এটি কী থেকে পাওয়া যায়, এটি খাদ্য থেকে পাওয়া যায়, পূর্ণ বাক্যে লিখবে, এভাবে এক কথায় লিখবে না। দুই নম্বরে আছে সংকেত লেখো, সোডিয়াম ফসফেট, এর সংকেত হচ্ছে এনএ থ্রি পিও ফোর। আর আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এএলসিএল থ্রি। তিন নম্বরে আছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটন্ত জল ও ফুটন্ত বাষ্পের মধ্যে হাত দিলে কোন ক্ষেত্রে হাত বেশি দগ্ধ হবে ও কেন। লিখবে ফুটন্ত জল ও স্টিম উভয়ের উষ্ণতা, স্টিম মানে হচ্ছে বাষ্প, লিখতে পারো ফুটন্ত জল ও বাষ্পের উভয়ের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস হলে জল অপেক্ষা বাষ্পের বা স্টিমে লিখতে পারো প্রতি গ্রামে 537 ক্যালোরি তাপ বেশি থাকে। সুতরাং বাষ্পে বা স্টিমে যাই হোক যেরকম প্রশ্ন থাকবে সেরকমই লিখবে, হাত বেশি পড়বে। আর এই প্রশ্নটার অথবা আছে মানে তিনের হয় তিনের দাগের প্রশ্নটা করতে হবে তোমায়, নাছাড়া এটা করতে হবে। আছে 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জল ও 1 গ্রাম বরফের মধ্যে কোনটিতে হাত দিলে বেশি ঠান্ডা লাগবে ও কেন। তো শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করো, কমেন্টস করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকে বেল নোটিফিকেশন অন করে দিও, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর অথবা উত্তর লেখার সময় কোশ্চেন নাম্বারটাই ওইভাবে দিতে হয়। 0 ডিগ্রি উষ্ণতার জল অপেক্ষা 0 ডিগ্রি উষ্ণতার বরফে প্রতি গ্রামে 80 ক্যালোরি তাপ কম থাকে, সুতরাং স্পর্শ করলে বরফ বেশি ঠান্ডা মনে হবে। তো এটাই ছিল পেপারটার সলিউশন, খুব তাড়াতাড়ি আমি পরের পেপারটা দিয়ে দিচ্ছি, তাই সঙ্গে থেকো।